নন্দীগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু চাকমার নেতৃত্বে আরো চার পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 15-16 জন আনসারকে নিয়ে বাংলা ট্রিবিউনের সাংবাদিক কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে হামলা চালায় এবং তারা টাস্কফোর্সের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি উপেক্ষা করে এবং নিজস্ব নিয়ম নীতি তৈরি করে বাড়ির সদর দরজা ভেঙে তার ঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে তাকে টেনে হিঁচড়ে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যায়। তার অপরাধ কি ছিল? অপরাধ ছিল টিয়ার কাবিকের টাকায় কুড়িগ্রাম জসকোটের পাশে যে পুকুরটি রয়েছে সেটি খনন করে জেলা প্রশাসক সুলতানা পারভীন তার নামে সুলতানা সরোবর করতে চেয়েছিলেন। এর প্রতিবাদে কুড়িগ্রামের সচেতন মানুষ হিসেবে সাংবাদিক আরিফুল ইসলাম রিগান একটি সংবাদ পরিবেশন করে এবং জেলা প্রশাসনের বিভিন্ন পরিচালনা করতে হবে কিন্তু সকাল না হওয়া পর্যন্ত তারা কোনো বাড়িতে অভিযান পরিচালনা করতে পারবে না। কিন্তু তারা ৫০,০০০ টাকা জরিমানা এবং ১ লক্ষ টাকা এবং ১ বছরের জেল দেন। এটি কোন আইনে বাংলাদেশের সংবিধান এটি করতে পারে না। বিলম্বে জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি। শুক্রবার মধ্যরাতে কুড়িগ্রাম